লালার থেকে শেয়ার করছি যে বোনটা আমার ভিডিওগুলো করে দিচ্ছিল, তো ওর বাড়িতেই আমরা চলে এসেছি পেট পুজো করতে। লুচি ঘুগনি দেখতেই পাচ্ছ, তো চলো আগে তোমাদেরকে বিকালটা দেখায়। দেখো বিকালে বেরিয়ে পড়েছি সেজে গুজে, আর এই প্যান্ডেল কয়েকটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। খুবই পছন্দ হয়েছে আমাদের এখানে এই প্যান্ডেলগুলোর মধ্যে একটা, তোমার ভীষণই ফেভারিট, যেটা আমি প্ল্যান করছি যে মানে অলরেডি নিয়ে গেছি আর কি, নেক্সট দিন নবমীতে আর কি আনশিকে নিয়ে আসবো, ওখানটাতে মাকে নিয়ে আসবো আর আনশিকে নিয়ে আসবো। তো দেখো তোমরা, পরে আমি তোমাদেরকে শেয়ার করে দেবো কিছু ফটো অষ্টমীর। সবাইকে জানাই শুভকামনা, নবমীর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। তো চলো আমার ভিডিওগুলো দেখার জন্য সবাই ওয়েট করে যাও। তোমাদেরগুলো আমি দেখছি অল্প অল্প করে, অনেককে ব্যাক করছি না। তো আজকে যাব আনশিকে নিয়ে, কারণ ওকে নিয়ে কালকে যাওয়া হয়নি, ও একদিনই ঘুরেছে, দেড় দিন ঘুরেছে, মানে একদিন সকালবেলা একটু সামনে নিয়ে গিয়েছিলাম। তো আজকে ওকে নিয়ে যাব, তো এই জন্য শাড়ি পরিনি, একটা কুর্তি পরে নিয়েছি। তো এটাও আমার নতুন ড্রেস একটা, এই দেখো। তো চলো ওকে নিয়ে একটু যাওয়া যাক, এখন বাজে সন্ধ্যে প্রায় ছটা, বেশি দেরি করবো না কারণ ওকে নিয়ে না হলে যেতে পারবো না আমি। তো চলো দেখা যাক। তো এই দেখো নবমীর দিন আর শাড়ি পরিনি, আমি একটা কুর্তি পরেছিলাম যেহেতু আনশিকে একটু কোলে নেওয়ার ব্যাপার ছিল। তো এই ফটোটা আমার ছেলে তুলেছে, খুবই সুন্দর তুলেছে দেখলাম, ওই কয়েকটা তুলেছে একচুয়াল, আর এটা তো সেলফি বুঝতেই পারছো, মাকে তোমাদের আগেই দেখিয়েছি। তো এই হলো নবমীর ভিডিও, কারণ বেশি একটা শ্যুট করতে পারিনি ওকে নিয়ে, তো পসিবিলিটি